এভরিওয়ান, সর্বপ্রথম আমাদের ব্যাঙ্গলমার চ্যানেলের প্রত্যেক ব্যবসায়ী সদস্যদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা চলে এসেছি ঢাকার মোগল চকবাজারের মোগলটুলি শামসুল হক টাওয়ারে। তো আজকে যে পণ্যটির পাইকারি মার্কেটের সাথে পরিচয় করিয়ে দেবো আপনাদের সাথে, সেটি আপনারা আমার ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন, সেটি হলো র্যাক্সিন বা টেবিল ক্লথ বলুন বা ডাইনিং ক্লথ বলুন বা অনেকে অয়েল ক্লথ বলে থাকে, টেবিল ম্যাট, এই ধরনের প্রোডাক্টসের মার্কেটের সাথে আপনাদের পরিচয় করার জন্য চলে এসছি। র্যাক্সিনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দোকানটি, যে দোকানটি আছে সেটি হলো র্যাক্সিনের হোলসেলার, শুধু পাইকারি বিক্রয় করে থাকে, এখানে খুচরো বিক্রি করা হয় না। তো এইখানের ঠিকানাটা হলো ঢাকা চকবাজারে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটি হলো এই প্রোডাক্টটি কোথায় পাওয়া যায়, সেটার লগে আমি আপনাকে অলরেডি বলেই দিয়েছি। তো যেই অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা অবশ্যই প্রতিবারের মতো এবারও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর প্রোডাক্টগুলোর প্রয়োজনীয়তা কী, তারপর এই প্রোডাক্টগুলোর পাইকারি প্রাইস কীরকম হয়ে থাকে আর মার্কেট ডিমান্ড কীরকম আছে, তারপরে এই ধরনের ডিটেলসগুলো আমরা আপনাদের আজকে দিয়ে থাকবো। ধরো এই প্রোডাক্টটির হিউজ পরিমাণ একটা ডিমান্ড আছে, সেটা প্রতিনিয়ত, মানে যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের বাড়িতে হয়তো বা এই পণ্যটি থাকার কথা, কেননা এটি একটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রোডাক্ট। এটি অয়েল ক্লথ বলে থাকি বা র্যাক্সিন বলে থাকি, প্রত্যেক বাড়িতে টেবিলে বা বিছানার মধ্যে এই ধরনের কাপড়, এই ধরনের র্যাক্সিনের ফেব্রিক্স ইউজ করা হয়ে থাকে। তো এটি ওয়াটারপ্রুফ হওয়ার কারণে নানা ধরনের বা বিছানার মধ্যে ইউজ করা হয়। তো এটি শীত গরম বারো মাস এই প্রোডাক্টটির ব্যবহার আছে। তো এইটি যেমন বর্ষাকালে যখন ঘরের ওয়েদারটা একটু ভিজে ভেজে ভাব থাকে হয়ে থাকে, তার কারণে এই ধরনের ম্যাটগুলো ইউজ করা হয়। তাছাড়া নিউবর্ন বেবিদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট, ঠিক আছে, ইউরিন ম্যাট হিসেবে ইউজ করা হয় এই প্রোডাক্টগুলো। তাছাড়াও দেখা যায় বিছানার সৌন্দর্য বর্ধনের জন্য বা বিছানাকে বাইরের যত ধুলাবালি থেকে মুক্ত রাখার জন্য এই প্রোডাক্টগুলো ইউজ করা হয়ে থাকে। তো এই প্রোডাক্টের নানাবিধ আরও ব্যবহার আছে, সেই প্রোডাক্টটি সম্বন্ধে আপনারা অনেক বেশি ভালো জানেন। তো তারপরেও আপনাদের একটা বিষয়ে একটু ছোটো একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো এই প্রোডাক্টটি প্রয়োজনীয়তা তো আমরা সবাই বুঝতে পারি, বা যে কোনো দোকানগুলো দেখবেন যেগুলো কসমেটিক্সের দোকান আছে বা দেখা যায় কোনো হার্ডওয়্যারের দোকান বা প্লাস্টিকের প্রোডাক্ট বিক্রি করে, এই ধরনের প্রোডাক্ট দোকানের মধ্যে প্রচুর ডিমান্ড আছে এগুলো প্রোডাক্ট। তাছাড়াও আপনারা শুধু এই মশারির দোকান বলেন বা বেবিদের যে ডেইলি নিডসের প্রোডাক্টগুলো আছে এগুলো প্রতিনিয়ত প্রচুর প্রোডাক্ট, এই প্রোডাক্টের ডিমান্ড প্রচুর। আজকে এই প্রোডাক্টটি প্রাইসিংয়ের ব্যাপারে আজকে একটা বিশেষ ধারণা দেওয়ার চেষ্টা করবো যে এই প্রোডাক্টটির প্রাইসগুলো কীরকম হয়ে থাকে। তো নর্মালি এগুলো এই প্রোডাক্টগুলো মেড ইন চায়নার প্রোডাক্টও হয়ে থাকে অনেক সময়, আবার অনেক সময় দেখা যায় বাংলাদেশেও এটা ম্যানুফ্যাকচার হয়। তবে মোস্টলি বেশিরভাগ যত ধরনের কেমিক্যাল, যত ধরনের র ম্যাটেরিয়ালস, তো বেশিরভাগটাই চায়না থেকে আসে। তো অনেক সময় বেশির আবার রেডিমেড চায়নার প্রোডাক্টও বাংলাদেশে চলে আসে। তবে এটা বাংলাদেশে বর্তমানে অনেক পরিমাণ ম্যানুফ্যাকচার হচ্ছে, কারণ বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং সেক্টরটা অনেকটু আগে যাচ্ছে। তো এই প্রোডাক্টের প্রাইসিংয়ের ব্যাপারে বলা যেতে পারে যে টেবিল ক্লথগুলো যেগুলো আছে সেগুলো পিস হিসাবে বিক্রি করা হয়। তো সেক্ষেত্রে আপনি পিস হিসাবে এখান থেকে নিতে পারবেন। তো টেবিল ক্লথের প্রাইস প্রতি পিসের সর্বনিম্ন 30 টাকা থেকে শুরু করে আপনি সর্বোচ্চ 420 টাকার ভেতরে আপনি পেয়ে যাবেন টেবিল ক্লথের প্রাইস। তাছাড়াও এর মধ্যে নানা রেঞ্জের প্রাইসও রয়েছে, নানা রেঞ্জেরও প্রোডাক্ট রয়েছে। তারপর আছে বেডশিট, বেডশিটের হাইট 4 ফিট 5 ফিট হয়ে থাকে, অনেক সময় 5 ফিট 6 ফিট হয়ে থাকে। তবে আপনি যদি ওনাদের কাছ থেকে মাল নেন, সরাসরি এসে মাল নেন, তাহলে আপনি ওনাদের হাইটটা একটু পরিবর্তন করে নিতে পারবেন। আপনি ইচ্ছা করলে ওটা 6 ফিট 8 ফিট করে নিতে পারবেন, যেহেতু ওনাদের কাছে রোল সিস্টেম থাকে, ওনারা হোলসেলার। আর ওনাদের আপনি অর্ডার করলে ওনারা আপনাকে একটা ওনার ডিমান্ড অনুযায়ী আপনাদের সাইজ করে আপনাদের মালটা করে দিতে পারবে। তো অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, ওনারা ফোনের মাধ্যমে কোনো প্রকার অর্ডার হয়তো বা নেয় না, আপনারা সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করে, মানে নিচে ডিসক্রিপশন ওনাদের অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া থাকবে, দোকানে যেতে হবে। তো ওখানে যাওয়ার পর আপনি ওনাদের সাথে কথা বলে ওনাদের সাথে মাল নিতে পারবেন। তবে 2-1 বার মাল নেওয়ার পর আশা করি ওনাদের সাথে কথা অনুযায়ী ওনাদের সাথে অনলাইনেও আপনারা সরাসরি ওনাদের কুরিয়ার পার্সেলের মধ্যেই মাল পাঠিয়ে দিতে পারবেন। তো বেডশিটের প্রাইসগুলো আপনার 120 থেকে 380 টাকার ভেতর হয়ে থাকে,
এই ধরনের প্রোডাক্টগুলো বিভিন্ন কোয়ালিটি হয়ে থাকে। অনেক সময় দেখা যায় ভিতরে ফোম দেওয়া থাকে, ওই ধরনের প্রোডাক্টগুলো হয়ে থাকে। আবার বেবিদের যে হোল্ডিং করার জন্য যে বা কোলে নেওয়ার জন্য যে ম্যাটগুলো থাকে, ওই ম্যাটগুলো প্রাইসগুলো তো কম দামি হয়ে থাকে, অনেক লো কস্টিপ হয়ে থাকে, দামিগুলোও আছে। তবে বেডশিট নর্মালি 120-380 টাকার ভেতরে পেয়ে যাবেন, যেটা হাইট হবে 4 ফিট বাই 5 ফিট। ঠিক আছে, তো 4 ফিট বাই 5 ফিট এখানে গজের হিসাব বললাম না, এখানে 4 থেকে 5 ফিটের হাইট যে নর্মাল বেডশিটগুলো থাকে, ওই বেডশিটের প্রাইসগুলো 120-380 টাকা থাকে। তবে অনেক ভালো কোয়ালিটি, এর থেকে অনেক ভালো ভিআইপি কোয়ালিটি আছে, অনেক ভালো কোয়ালিটি। তো সেলারের এই হোলসেলারের ইনফরমেশন অনুযায়ী 420 টাকার মধ্যে, 420-430 টাকার মধ্যে একটা ভালো কোয়ালিটির আপনার আপনার বেডশিট পেয়ে যাবেন, সেটা খুবই ভালো কোয়ালিটির হবে। তবে বর্তমান সময়ে এটা এই প্রোডাক্টগুলোর প্রাইসগুলো অনেক সময় চেঞ্জেবল হয়ে থাকে, কারণ যেহেতু এটা চায়নার র ম্যাটেরিয়ালস ইউজ করা হয়, চায়না থেকে আপনার বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে এগুলো তৈরি করা হয়, আর চায়নাতে যদি এইসব প্রোডাক্টের প্রাইসগুলো বেশি থাকে তখন এই প্রোডাক্টগুলোর প্রাইসেও কমে বা বাড়ে। ঠিক আছে, তো এটা ডিপেন্ড করে আপনার সিচুয়েশনের উপরে। তো আপনারা ওনাদের সাথে অবশ্যই দোকানে গিয়ে কথা বলবেন, আলোচনা করবেন, তারপর আপনারা এই ধরনের প্রোডাক্টগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ভ্যারাইটি পেয়ে যাবেন, বিভিন্ন কালার, বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ডিজাইন নকশার উপরে এই ধরনের প্রোডাক্টগুলো পাবেন, যা খুবই দেখতে আকর্ষণীয় হয়ে থাকে। প্রিন্টেডের ভেতরে বিভিন্ন টাইপের ডিজাইন হয়ে থাকে, ফ্লাওয়ার্স, প্যাটার্নস, এই ধরনের ডিজাইন হয়ে থাকে। তো আপনাদের পছন্দ অনুযায়ী, যেটা মার্কেট ডিমান্ড অনুযায়ী, আপনারা ওইখান থেকে পণ্যগুলো ক্রয় করে নিয়ে আসতে পারেন। আর ওরা আপনাদের সকল প্রকার বাইন্ডিং থেকে শুরু করে গুছিয়ে প্যাকেজিং করে দিয়ে দেবে, আপনারা ওখান থেকে মালগুলো সংগ্রহ করে আপনাদের নির্দিষ্ট স্থানে নিয়ে আসবেন। দিস ভিডিও ইজ নট স্পন্সার্ড। তো আপনারা এই ধীরেন বোস স্ট্রিটের আশেপাশে অনেকগুলো বা এই ধরনের ভ্যাকসিন বা ওয়াইল ক্রোথের পণ্যের পাইকারি মার্কেট বা দোকান পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা নিজে আলোচনা করে বা দেখে শুনে আপনার পছন্দ অনুযায়ী বা প্রাইসিংয়ের সাথে ম্যাচ করে আপনারা ওখান থেকে পাইকারি দরে পণ্য ক্রয় করে আপনারা সংগ্রহ করতে পারেন। তো খুচরা ব্যবসায়ীদের ইনফরমেশন অনুযায়ী ওনারা একটা মালের ওপরে, একটি প্রোডাক্টের ওপরে মিনিমাম 20 টাকা, যেগুলো আপনার নর্মাল টেবিল ক্লথ হিসেবে ব্যবহার করা হয়, সেগুলো 20 থেকে 30 টাকা প্রফিট করে, এবং একটি বেডশিটের মধ্যে 50-100 টাকা পর্যন্ত প্রফিট করে। সেটা প্লেস, স্থান, জায়গা অনুযায়ী ডিপেন্ড করে ভেরি করে, কম বেশি হতে পারে আরও। তবে নর্মালি আমি ইনফরমেশন নিয়ে দেখেছি এই ধরনের প্রফিটটাই ওনারা নর্মালি করে থাকে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর যদি কোথাও কোনো মূল্যবান সাজেশন থাকে, কোনো ধরনের টিপস অ্যান্ড থাকে, আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই নিচে কমেন্টসে জানাবেন, তাহলে আমরা পরবর্তীতে আরও বেশি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। তো এই আর যদি আমাদের পরবর্তী ভিডিওর জন্য আপনার নোটিফিকেশান পেতে চান, তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। তো আপনাদের আবারও আরেকটি ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটি শেষ করছি।